আজকে আমরা জেনে নেব সৌরজগৎ সম্পর্কিত 60টি প্রশ্নের উত্তর। বর্তমানে সৌরজগতের গ্রহের সংখ্যা কতটি এবং কি কি? বর্তমানে সৌরজগতের গ্রহের সংখ্যা 8টি। পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়? প্লুটো। 24 আগস্ট 2006 সালে প্লুটো গ্রহের মর্যাদা হারায়। বর্তমানে সৌরজগতের মোট উপগ্রহের সংখ্যা কত? 49টি। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ। সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি? বুধ। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। সৌরজগতে কোন কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ ও শুক্র গ্রহের। সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? শনির। শনি গ্রহের 22টি উপগ্রহ। বুধ কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? 88 দিনে। বুধের ব্যাস কত? 4,850 কিলোমিটার। শুক্রের ব্যাস কত? 12,104 কিলোমিটার। শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? 225 দিনে। শুক্র কি নামে পরিচিত? শুকতারা বা সন্ধ্যাতারা নামে। পৃথিবী সূর্যকে কত দিনে প্রদক্ষিণ করে? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে। পৃথিবীর ব্যাস কত? প্রায় 12,667 কিলোমিটার। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত? 384,000 কিলোমিটার। চাঁদের ব্যাস কত? 2,160 মাইল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 7.7 কোটি কিলোমিটার। কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে? 21 জুন। কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড়? 22 ডিসেম্বর। কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান থাকে? 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। বৃহস্পতি কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? 4,333 দিনে। বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে? 16টি। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? প্রায় 14,88,000 বর্গ কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। ইউরেনাস কত সালে আবিষ্কার হয়? 1781 সালে। ইউরেনাস কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্শেল। ইউরেনাস গ্রহের ব্যাস কত? 49,000 কিলোমিটার প্রায়। সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত? 287 কোটি কিলোমিটার। সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে? 84 বছর। ইউরেনাসের উপগ্রহ কয়টি? 5টি। কত সালে নেপচুন আবিষ্কার করা হয়? 1846 সালে। নেপচুন কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? 165 বছরে। নেপচুনের উপগ্রহ কয়টি? 2টি। সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি? প্লুটো। প্লুটোর ব্যাস কত? 5,910 কিলোমিটার। প্লুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? 284 বছরে। প্লুটো আবিষ্কার হয় কত সালে?
1931 সালে। প্লুটোর কয়টি উপগ্রহ আছে? একটি। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? লম্ভুক। সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? পিস্টল স্টার। সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে। শান্ত সাগর কোথায় অবস্থিত? চাঁদে। হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল? 1986 সালে। কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে? 76 বছর। গ্যালাক্সির বাংলা নাম কি? ছায়াপথ। পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে? 29.5 দিন। সূর্যের মধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ? প্রায় 28 গুণ। পৃথিবীর তুলনায় চাঁদে কোনো জিনিসের ওজন কত হবে? 6/1 ভাগ। ভর 50/1 ভাগ। কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়? চাঁদ ও পৃথিবীর আকর্ষণে। সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়? 2 বার। বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে? 5 ঘন্টা। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল গ্রহকে। সবচেয়ে বড় নক্ষত্রের নাম কি? মিউ সাকাই। সবচেয়ে ভারী নক্ষত্রের নাম কি? ইটা ক্যারিনি। সর্বপ্রথম হ্যালির ধূমকেতু দেখা যায় কত সালে? 1759 সালে। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টরাই।